নমস্কার চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি যে গতকাল চব্বিশ তিন দু হাজার বাইশ তারিখে কলকাতার ত্রিপুরা ভবনে এসএসকে এমএসকে শিক্ষক যারা সিক্সটি অপশন নিয়েছেন তাদের নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল তো অনেকেই জানতে চাইছেন যে এই মিটিংয়ে শেষ পর্যন্ত কি আলোচনা হলো বা কী সিদ্ধান্ত হলো তো দেখুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমি পাইনি বা যার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা অনেকে ব্যস্ত তাই কোনো তারা কি বলবো সে ভিডিও কলই হোক বা টেলিফোনিক কলই হোক অডিও মেসেজ তারা দিতে পারেননি কিন্তু তাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই যে খাতাটিতে সিদ্ধান্ত লেখা হয়েছে সেই খাতাটি কিন্তু মেসেজ করা হয়েছে তো আমি আপনাদের সামনে সেই সিদ্ধান্তগুলি এখন তুলে ধরছি পরবর্তীকালে নেতৃত্বের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমি অবশ্যই আরও বিস্তারিত আলোচনায় যাব তো তার আগে দেখুন যে গতকাল কি কি সিদ্ধান্ত হয়েছে দেখুন এই যে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন এই লেখার মধ্যেই আমরা সিদ্ধান্ত সমূহ দেখতে পাবো তো আমি সিদ্ধান্তগুলো আপনাদেরকে পড়ে শোনাই দেখুন সিদ্ধান্ত এক ষাট অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কী আলোচনা হয়েছে সেটি কিন্তু সিদ্ধান্ততে লেখা হয়নি বিস্তারিত আলোচনা করা হয়েছে আর আমি আগেই বলেছি যে আপনাদের এই বিস্তারিত ব্যাপারটি কি আলোচনা হয়েছে তা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই উপস্থিত হব দুই হচ্ছে সংগঠনের নামকরণ পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় কমিটি এস কে ইউনিট তার মানে যারা সিক্সটি অপশন নিয়েছেন তাদেরকে নিয়ে একটি নতুন সংগঠন করা হয়েছে যাতে যার নাম হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা সমন্বয় কমিটি এসএসকে এমএসকে ইউনিট তিন নম্বরে সদস্য চাঁদা প্রতি বছর তাহলে এই সংগঠনে যারা যুক্ত হবেন তাদের সদস্য চাঁদা হবে প্রতিবছর বছর দেড়শো টাকা অর্থাৎ দেড়শো টাকা সদস্য চাঁদা আদায় করতে হবে একশো টাকা রাজ্যে দিতে হবে পঞ্চাশ টাকা জেলায় থাকবে এখানে কিন্তু উল্লেখ নেই যে ব্লকে থাকবে কি না যাই হোক চার নম্বরে আগামী কর্মসূচি খুব দ্রুত শিক্ষা দপ্তর ও শিশু শিক্ষা মিশনে ডেপুটেশন দেওয়া হবে পাঁচ নম্বর প্রতি জেলায় জেলায় নাম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে এবং সদস্য চাঁদা দিলেই তবে তাকে জেলার গ্রুপে নাম যুক্ত করা হবে জেলার আলোচনা সাপেক্ষে জেলার চারজনকে রাজ্য কমিটির গ্রুপে যুক্ত করা হবে অর্থাৎ জেলায় যারা সদস্য চাঁদা দেবেন তাদের জেলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপে যুক্ত করা হবে ছ নম্বরে রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা কনভেনশন করা হবে যেখানে এস এস কে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত থাকবেন সাত নম্বর হচ্ছে ষাট অপশনকারীদের আইনি লড়াই করার জন্য অরূপদার ওপর দায়িত্ব থাকলো এই অরূপবাবু বর্ধমান জেলার তার ওপরই কিন্তু দায়িত্ব থাকলো এসএসকে এমএসকে সিক্সটি অপশন যারা নিয়েছেন তাদের কেসের ব্যাপারটি অষ্টম তথা শেষ সিদ্ধান্ত হল বর্তমানে সদস্য চাঁদার টাকা এখন মঞ্জুদির কাছে জমা হবে কাঞ্চন ও সিরাজুলের তত্ত্বাবধানে উক্ত টাকা খরচ করা হবে তাহলে দেখা যাচ্ছে যে মঞ্জুদির কাছে টাকা জমা হবে এবং কাঞ্চন আর সিরাজুল অর্থাৎ কাঞ্চনবাবু আর সিরাজুল সিরাজুলবাবুর তত্ত্বাবধানে উক্ত টাকা খরচ করা হবে আর আইনি লড়াই যেটা হবে সেটি কিন্তু অরূপবাবুর তত্ত্বাবধানেই হবে তো এই ছিল আটটি সিদ্ধান্ত নিচে দেখুন যে সই রয়েছে মুকুলেশ রহমান বিশ্বাস চব্বিশ তিন দু হাজার তেইশ এই মুকুল মুকলেশ রহমান বিশ্বাসের পৌরোহিত্যেই কিন্তু এই মিটিংটি হয়েছে অতএব তিনি এখানে সই করেছেন পরবর্তীকালে যারা সিক্সটি অপশন নিয়েছেন তারা এই সংগঠনের সদস্য হলে তবেই কিন্তু এই নিয়ে পরবর্তী যে পদক্ষেপ সেটি জানতে পারবেন বা হবে এটাই মনে হচ্ছে তো আমি এই মুহূর্তে এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীকালে অবশ্যই নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন